এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা করব হস্তক বা মুভমেন্ট। পায়ের পরে তো আমরা যখন বোলবানি করি হাত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন লাগে, তো তার বেসিক হচ্ছে এইটা, যেমন ABCD। আমরা যেমন কোনো কিছু পড়তে গেলে ABCD লাগে, তার থেকে আমরা ওয়ার্ড মেকিং, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ। আমাদের নাচের ক্ষেত্রেও তাই, একদম বেসিক হাত পা মানে হস্তক। আমরা শুরু করি, চলো। 1 2 3 4 তা থেই থেই তত, আ থেই থেই নেক্সট, তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই থেই, হাত সুন্দর রাখো সবাই, তা থেই থেই তত, আ থেই থেই নেক্সট, তা থেই থেই তত, আ সব ডাবলে, চলো। তত তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই নেক্সট, তা থেই থেই তত, আ থেই কলাই, তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই থেই তত, তা থেই থেই তত, আ থেই ঘোরো, তা থেই থেই তত, আ চারের মধ্যে, চলো। 1 2 3 4 দো দো, 3 4 3 2 3 4 প্রাণ ধা কাতে ধা, 1 2 3 4 দো দো, 3 4 3 2 3 4 প্রাণ ধা কাতে ধা, 1 2 3 4 দো দো 3 4। কীভাবে আমরা ঘোরা শুরু করি এটাই এর মধ্যে দেখানো হলো। আমাদের কথাকে স্পিন বা ঘোরাটা একটা বিশেষ জায়গা রাখে। সবাই কথক জানেই হচ্ছে পায়ের কাজ আর এই ঘোরা, সিগনেচার টিউনের মতো। তো ঘোরার বেসিক যে শিক্ষাটা সেটা এখান থেকেই শুরু হয়, এরমভাবেই শেখানো হয়। এরপরে তো সেই 20 চক্কর 30 চক্কর অনেক বেশি হয়, কিন্তু তার বেসিকটা এইটা।